প্রয়াস নাট্যগোষ্ঠীর তরফ থেকে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হলো পঞ্চম বর্ষ নাট্য সন্ধ্যা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠীর তরফ থেকে পঞ্চম বার্ষিক নাট্য সন্ধ্যা আয়োজিত হলো ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। রবিবার আয়োজিত এই নাট্য সন্ধ্যায় রক্তকরবী ও রঙ্গনা নামক দুটি নাটক মঞ্চস্থ করা হয়। নাট্য সন্ধ্যার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। এছাড়া উপস্থিত ছিলেন বহু নাট্য ব্যক্তিত্ব। এদিন নাট্য সন্ধ্যা উপভোগ করতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। আয়োজক সংস্থার সম্পাদক রণধীর রায় জানান, আমাদের ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠী আমরা প্রত্যেক বছরই একটা বার্ষিক নাট্য উৎসব করি, নাট্য সন্ধ্যা করি। গত বছর করতে পারিনি করোনার আবহের পরিস্থিতির জন্য। আমাদের কথা ছিল আমরা 2020-13 জুন রক্তকরবী নাটকটা করার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় করতে পারেনি যেহেতু করোনার আবহে সব অডিটোরিয়াম এবং নাট্যশালা সব বন্ধ ছিল। আমাদের বার্ষিক নাট্য উৎসব এটা, পঞ্চম বার্ষিক নাট্য সন্ধ্যা প্রযত্নে প্রয়াস। আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে রক্তকরবী। রক্তকরবী এমন একটা নাটক যেটা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে ঘুরে ফিরে আসতে পারে আমাদের জীবনে এবং নাট্য জীবনে। তা রক্তকরবী করার জন্য যে ইন্সপিরেশন বা যে ইন্টেনশন যেটা আপনারা বলছেন, সেটা সব থেকে একটাই, সেটা হচ্ছে আনন্দ। আমাদের ভেতর থেকে যে আনন্দের প্রবাহ, সেই আনন্দের প্রবাহটা চলে যাচ্ছে। নন্দিনীকে আমরা আমাদের মাঝখানে আবার ফিরিয়ে আনতে চাইছি, আমরা চাইছি রঞ্জন ফিরে আসুক। এই চরিত্রগুলো না ফিরে এলে আমাদের জীবনের স্থিতিশীলতা আসবে না। যদিও করোনার প্রবাহ অনেকটাই কমেছে, প্রকোপ কমেছে, কিন্তু মানুষের জনজীবন এখনও সম্পূর্ণ অর্থে সুন্দর হয়ে উঠতে পারেনি। তাই সুন্দর হয়ে উঠুক সেই কামনাই করি, এবং সেই জন্যই নন্দিনীকে নিয়ে আসা রক্তকরবীর মধ্যে দিয়ে। আজকের আমাদের বার্ষিক নাট্য উৎসবে ব্যারাকপুর প্রয়াসের নাটক রক্তকরবী, এবং তার সঙ্গে আছে ইছাপুর আলেয়া নাট্যগোষ্ঠীর নাটক রঙ্গনা। এটি একটি অনুনাটক। আমি কিছু তোমাকে বিশ্বাস করিনি।